হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার লাউ গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে লাউ গাছের গঞ্জি এবং টুজি কাটিং আমি করে থাকি এবং কখন আমরা লাউ গাছের গঞ্জি টুজি কাটিং করা দরকার। তো এই যে গাছটা এখন ড্রাই হয়ে গেছে, একটু পরে পানি দিব। তো এটা আমি ওয়ানজি কাটিং অনেক আগে করে দিছি। তো ওয়ানজি কাটা করার কারণে এই যে এখান থেকে শাখা ছেড়ে বড় হয়েছে, তারপরে আবার আমি এটাতে আমি টুজি কাটিং করে দিছিলাম। তো টুজি কাটিং করার পরে আবার এখান থেকে সবগুলোতে শাখা ছাড়ছে এবং এই যে শাখাগুলো, এই শাখাগুলোতে লাউ আসছে। তো লাউ গাছের ওয়ানজি টুজি কাটিং করা ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইন টাইমে অবশ্যই করতে হবে। তো এই দুইটা রাখার পর্যন্ত আমি টুজি কাটিং করি নাই। তো আমি চাচ্ছিলাম যে আর একটু বড়ো হলে আমি করে দিব, তো এইটারও আজকে আমি টুজি কাটিং করে দিব। তো ওয়ানজি কাটিং কখন করবেন? এই যে দেখুন, এই যে গাছটা, এইটার আজকে আমি ওয়ানজি কাটিং করব। এই গাছটা আমি এখন পর্যন্ত ওয়ানজি কাটিং করি নাই। তো এখন এই যে আমি এটা ওয়ানজি কাটিং করেছি, অর্থাৎ গাছ যখন আপনার মাথায় উঠে যাবে তখন এই ওয়ানজি কাটিং করা সম মানে দরকার। তো যেহেতু এবার আমি ভার্টিক্যালি মাথা দিচ্ছি, সো গাছের মেজারমেন্ট বুঝে, অর্থাৎ কয়েকটা শাখা গোড়া থেকে ছাড়া আর কি, তারপরে ওয়ানজি কাটিং করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই তো এখন আমি ওয়ানজি কাটিং করে দিই, বেশি কাটা লাগে না, এই যে এতটুকু পরিমাণ। এটার আমি ওয়ানজি কাটিং করে দিই। ওয়ানজি কাটিং করার পরে এই যে এখান থেকে যে শাখাগুলো, সেগুলো বড় হয়ে লাউ চলে আসবে। তো এই জন্য অবশ্যই ওয়ানজি কাটিং করে দিতে হবে। এই তো করে দিলাম ওয়ানজি কাটিং, এবং এখানে আরও প্লান্ট আছে, এটাও আমি ওয়ানজি কাটিং করে দিলাম। এই তো মাশাল্লাহ, এটা মোটামুটি প্লান্ট হয়েছে। তো এই যে দুইটা, এই দুইটার ওয়ানজি কাটিং আরও পরে করবো, অর্থাৎ এই পর্যন্ত উঠে গেলে তারপরে আমি ওয়ানজি কাটিং করে দেবো। এটারও আরেক আর কিছুদিন পরে করবো, অর্থাৎ আপনারা বুঝে যে গাছটা পুরোপুরি মাথাতে উঠে গেছে তখনই আমরা ওয়ানজি কাটিং করে দিব। এবং ওয়ানজি কাটিং করার পরে যখন সেই ডালটা বড় হয়ে যাবে তখন আমরা টুজি কাটিং করে দিব। যে এটার এখন আমি টুজি কাটিং করব। এবং লাউ গাছে অবশ্যই পানি বেশি লাগে, তো যখন বেশি গরম থাকে অবশ্যই আপনার চেষ্টা করবেন দুইবার পানি দেওয়ার জন্য, এবং গরম যদি কম থাকে তাহলে একবার পানি দিলেই হয়। এবং লাউ গাছের ওয়ানজি টুজি থ্রিজি কাটিং অনেক ইম্পর্ট্যান্ট। এতে এটারও আমি টুজি কাটিং করে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমার লাউ গাছ, অবশ্যই আপনারা টাইম টু টাইম ফার্টিলাইজার দিবেন, কারণ ফার্টিলাইজার ভেরি ইম্পর্ট্যান্ট লাউ গাছের গ্রোথের জন্য। আদারওয়াইজ গাছের পাতা হলুদ হয়ে যাবে, আর নইলে গাছের গ্রোথও ভালো হবে না। তো অবশ্যই টাইম টু টাইম ফার্টিলাইজার দেওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যত ফুল এবং ফল আপনারা যখনই দেখতে পাবেন যে লাউ গাছে ফুল ফল চলে আসছে, অবশ্যই খেয়াল করে করে যদি আমাদের যেখান থেকে পাতা কাটা দরকার, অর্থাৎ প্রত্যেকটা শাখা থেকে পাতা যদি আমাদের আমরা যেখান থেকে ডাল বের হয় স্পেশালি সেটা আমরা কেটে দিব, তাহলে ওই যে ডালটা, সে ডালটা ভালো গ্রোথ অনেক ভালো হয়। এই যে দেখুন, এখান থেকে যে ডালটা সারছে, এই যে ডালটা এটা স্টেবল থাকবে, আর এই যে পাতাটা, এটা আমি যখন আর কিছু পাতা হবে অর্থাৎ খাওয়া যায় ওই রকম পাতা কেটে দিব। এই যে এই পাতার নিচে আরেকটা ডাল আছে, তাহলে কী হবে, এই পাতার যে পুষ্টি এই এই ডালে চলে যাবে। এবং প্রত্যেকটা ডালে লাউ আছে, এই যে লাউ, এই লাউ, এটাতেও লাউ, মাশাল্লাহ সবগুলা ডালে মাশাল্লাহ লাউ আছে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ যেই ডালে লাউ এসে একটু বড় হয়ে যাবে সেই ডালটা আমরা ভেঙে দিব, তাহলে আর এই ডালটা লম্বায় বড় না হয় এই লাউয়ে পুষ্টি চলে যাবে, তখন এই লাউটা টেকার সম্ভাবনা বেশি থাকে। যাতে পাতাটা ডিস্টার্ব করতেছেন, পাতাটা কেটে ফেলবো।
লাউ এর রোদ লাগলে লাউ তাড়াতাড়ি বড় হয়। পাতাটা কেটে ফেললাম, এটা একটু ই হয়ে গেছে, এটা খাওয়ার উপযুক্ত না, এটা ফেলে দেব। তো আশা করি আমার আজকের এই লাউয়ের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে, এবং আমি যখন ফার্টিলাইজার অ্যাড করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।